নমস্কার বন্ধুরা, আমি এসে গেছি বন্ধুদের ভালোবাসি চ্যানেলে। সবাইকে স্বাগত, আশা করি তোমরা ভালো আছো। আমি খুব ভালো আছি। আমি আজকে একটা পনিরের রেসিপি করে দেখাবো, পনির মশলা। আর সেই পনির মশলা তৈরি করতে কী কী লাগছে আমি বলে দিই বন্ধুরা। পনির মশলা বানাতে প্রথমে বলি, পনির আছে ছোটো ছোটো করে কেটে নিয়ে আছে, আর আছে টক দই, আর আদা আছে, আদাটা বেটে নেবো, শুকনো লঙ্কা, তেজপাতা, লবঙ্গ, দারুচিনি, এলাচ আছে, আর আছে গোটা জিরে, এটাও বেটে নেবো, নারকেল কোড়া আছে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, আর সাদা তেল আছে। আমি এটা সাদা তেলে করবো, সর্ষের তেলেও পারো তোমরা করতে। আর আছে এটা পনির মশলা, পনির মশলাটা দিতে হবে, এটা দোকানে গিয়ে বললে দিয়ে দেবো। ব্যাস, এই সামান্য ইনগ্রিডিয়েন্টস দিয়েই আমার হবে, আর হবে লুচি। বন্ধুরা, কড়াইয়ে সাদা তেল দিচ্ছি, পনিরটা ভেজে নিচ্ছি। এলাচ, লবঙ্গ, দারুচিনি, আদা বাটা, জিরে বাটা, এখানে এটা টক দই আছে। এই টক দইয়ের সঙ্গে আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব মশলা মিশিয়ে নেব। এটা বেশি ঝাল হবে না। হলুদ গুঁড়ো, একটু লবণ, পনির মশলা, একটু নারকেল কোড়া, বন্ধুরা আমার পনির মশলা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেবো।
পনির রেডি হয়ে গেছে, পনির মশলা একদম গরম গরম পনির মশলা আমি নিয়ে চলে এসেছি। আর এটা আমি লুচির সঙ্গে খেয়ে দেখাবো কীরকম হয়েছে। বন্ধুরা এইরকম রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে, লাইক করবে, শেয়ার করবে। ধন্যবাদ।